আমরা ইকবাল যারা বুক দেই তারা কখনো কোনোদিন পিঠ দেয় না। আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকতে আপনার কোনো কিছু হোক এর আমরা জীবন থাকবো। এই ইকবাল আপনার জন্য মরতে রাজি আছে। আমরা বাইশাশী এই বাংলাদেশে একদিন আমাদের মরতে হবেই। আমি এখানে একটা কথা বলতে চাই, আমাদের উন্নিশ সংগঠনের সভাপতি আমাদের খুরশু ভাই, এখানে হায়াত ভাই ছিলেন, জন্টু ভাই আছেন, আলম ভাই আছেন উনিশ সংগঠনে, অনেকেই এখানে উনিশ সংগঠনে আছেন, আমি নিজেও আছি উনিশ সংগঠনে, আমাদের জিটি ভাই উনিও আছে উনিশ সংগঠনের, ঠিক আছে, মোটামুটি উনিশ সংগঠনে অনেক নেতাই এখানে আছেন। খুরশু ভাই, আমরা আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকতে আপনার কোনো কিছু হোক এর আমরা জীবন থাকবো। আপনি আমাদেরকে চিন্তা ভুলই করবেন না কোনোদিন। আমরা ইকবাল যারা বুক দেই তারা কখনো কোনোদিন পিঠ দেই না। আপনি আগে বলেন দেখি ইন্ডাস্ট্রির কে আছে আপনার বিপক্ষে কথা বলে, চ্যালেঞ্জ করলাম এই গানে বলছা। আপনি আগে বলেন, প্রত্যেকটা প্রতিবাদ করেন আপনি, এই ইকবাল আপনার জন্য মরতে রাজি আছে। আমি এখানে আজকে ডিক্লেয়ার দিয়ে গেলাম, কে আপনার বিপক্ষে কথা বলে, কে আপনার বিপক্ষে যায় সেটা পরের ব্যাপার। আপনি সিনে আসেন, আপনি নেতৃত্ব দেন, এই ইন্ডাস্ট্রিকে স্বাধীন করেন, যাতে আপনি আমাদের বড় ভাই, আপনাকে আমরা মানি। আমরা বাইশাশী নাই বাংলাদেশে, আমরা বাইশাশী নাই, আমরা ইন্ডাস্ট্রিতে বাইশাশী নাই, আমাদের শক্তি মাঠে নাইবেন দেখবো। আপনি ডিক্লার দেন আজকে এখানে, এমন ডিক্লার দেন এই ইন্ডাস্ট্রিকে স্বাধীন করে ডিক্লার দেন আপনি, এই ইন্ডাস্ট্রির মানুষের বিপদ। আরে প্রতিশ্রমিতে কি আছে, প্রতিশ্রমিতে কি, ওই এক সমিতি কি আছে, যায় যেখানে আঠারো উনিশ সংগঠনের এক সাথে আছে সেখানে প্রতিশ্রমিতে কি, আপনি উনিশ সংগঠনের নেতা, আপনি আপনাকে মূল্যায়ন করি ভালোবাসা দিয়া, আপনি ভালোবাসার প্রুফ দেন, আপনি বুঝাই দেন ইন্ডাস্ট্রি আপনি করছো কে, আমি ইকবালকে, শামসুল আলমকে, আব্দুর রহমান একজনকে, কাজী আয়াতকে, দেলার দেয়ারকে বুঝাই দেন, আপনি সবাই তো আপনার পিছনে আসছে, কে নাই আপনার পিছনে, একটা কথা সবটা মাথায় রাখেন, আমরা যা বলি তাই করি, আমরা মৃত্যুকে ভয় পাই না, কাপড়ে কাপড়কে ভয় পাই না, একদিন আমাদের মরতে হবেই, পৃথিবীর কেউ আমাদের বাঁচায় রাখতে পারবে না, অতএব কাউকে ভয় পেয়ে নমনমি করে চামচামি করে মরতে রাজি না। আপনি চরমভাবে প্রতিবাদ করেন, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ।